আমার প্যাশনটা যে কি, আমি আমার প্যাশনটাকে কিভাবে বুঝবো, আমার লাইফে কি করা উচিত, আমি আমার লাইফে কিভাবে চলবো, এই প্রত্যেকটা প্রশ্ন ততটাই ইম্পর্টেন্ট যতটা আমাদের শ্বাস নেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ আনন্দ, খুশি আর স্যাটিসফ্যাকশন ছাড়া লাইফে বেঁচে থাকা এই পৃথিবীতে কারোরই ভালো লাগে না। এজন্যই আজ আমি এই ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল ওয়েতে বলবো যে কিভাবে আপনি আপনার প্যাশন বা সেই জিনিস যা আপনার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাকে খুঁজে বের করবেন। কারণ পৃথিবীতে আজ যত সাকসেসফুল ব্যক্তি রয়েছেন তারা এই কারণেই সাকসেসফুল, কারণ তারা রোজ নিজের প্যাশনের সঙ্গে বেঁচে থাকেন, তাদের কাজকে তারা ভালোবাসেন, তারা নিজেদের কাজে খুশি আর তারা স্যাটিসফাইড। তো ফ্রেন্ডস, চলুন শুরু করি আপনার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট কাজ নিজের প্যাশনকে খুঁজে বার করার। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন শুরু করা যাক। তো স্টেপ ওয়ান, আপনি সবার প্রথমে একটা নোটবুক নিন, তার উপর 15টি এমন জিনিস লিখুন যা করতে আপনি সব থেকে বেশি পছন্দ করেন, যে কাজগুলো করতে আপনি ভালোবাসেন আর যে কাজ আপনি ঘন্টার পর ঘন্টা ধরে করতে পারেন, মানে এমন কাজ যা আপনার কাজ নয় বরং ভিডিও গেমিং মনে হয়। কিন্তু ফ্রেন্ডস, একটা কথা মনে রাখবেন, আপনাকে আপনার প্যাশন লিখতে হবে, গোলস না, কারণ দুটোর মধ্যে তফাৎ থাকে। প্যাশন মানে হলো যেভাবে আপনি আপনার লাইফ কাটাতে চান, যে কাজের সাথে আপনি আপনার লাইফে চলতে চান, আর গোলস হলো যা আপনি আপনার লাইফে তৈরি করেন, আপনি যে জিনিস উৎপাদন করবেন, যে জিনিস শিখবেন, সেটাই আপনার গোলস। ফর এক্সাম্পল, মনে করুন আপনি আপনার লাইফে অনেক টাকা ইনকাম করতে চান। তো এখানে টাকা আপনার প্যাশন নয় বরং এটা আপনার গোল, কিন্তু যেভাবে বা যে কাজের মধ্য দিয়ে আপনি সেই টাকাকে ইনকাম করবেন সেটাই আপনার প্যাশন। তো প্রথম স্টেপে আপনি আপনার 10-15টা এমন জিনিস লিখে ফেলুন যেগুলো করতে আপনি সব থেকে বেশি পছন্দ করেন। আর ফ্রেন্ডস, এটা আপনার নিজেকেই লিখতে হবে, কারোর কাছ থেকে তার অপিনিয়ন বা তার রায় নেবেন না, না বন্ধুদের কাছ থেকে, না প্যারেন্টসদের কাছ থেকে, আর না আপনার কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে, কারণ এগুলো সব আপনার নিজের প্যাশন। এজন্য আপনার নিজেকেই লিখতে হবে, কারোর কাছ থেকে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। স্টেপ নাম্বার 2, এখন যে 15টা প্যাশনস আপনি নোটবুকে লিখেছেন তার মধ্যে থেকে আপনার 5টি সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্যাশনকে আলাদা করতে হবে। এই 5টি প্যাশন আলাদা করার সময় এই জিনিসগুলো মনে রাখবেন, আপনাকে 1x1 করে জিনিস লিখতে হবে। আর তার মধ্যে থেকে যখন আপনি 5টা প্যাশন চুজ করবেন তো সবার প্রথমটাকে দ্বিতীয়টার সঙ্গে কম্পেয়ার করুন, দেখুন যে এখন আপনার লাইফে প্রথমটা বেশি ইম্পর্টেন্ট নাকি দ্বিতীয়টা। মনে করুন প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, তো এবার সেটাকে 3 নম্বরের সঙ্গে কম্পেয়ার করুন। আর এভাবে ভালোভাবে সবার সঙ্গে তুলনা করে আপনি এক এক করে টোটাল 5টা প্যাশনকে আলাদা করবেন। তারপর আপনাকে নোটবুকে দ্বিতীয় পেজে সেই টপ 5 প্যাশনকে লিখতে হবে যা আপনি চুজ করে ফেলেছেন। মানে সবার প্রথমে আপনি কি করলেন, টোটাল 15টা প্যাশন লিখলেন, তারপর সেই 15টা প্যাশনের মধ্যে দিয়ে কেটে ছেটে মাত্র 5টা প্যাশনকে শর্টলিস্ট করলেন। আর সেটাকে চয়েস করার সময় ভয় পাবেন না যে এটা কিভাবে পূরণ হবে বা এটা তো আমার আশেপাশে কেউ করে না, এই কথাগুলো সাইডে রেখে আপনি জাস্ট একবার টপ 5 প্যাশনকে লিখে ফেলুন। স্টেপ নাম্বার 3, এরপর আপনি যখন আপনার টপ 5 প্যাশনকে পেয়ে গেছেন, এখন এই প্যাশনগুলোকে আপনি কি করবেন, আপনাকে টোটাল 5টা কার্ড নিতে হবে আর সেই 5টা কার্ডে এগুলোকে একে একে লিখে ফেলতে হবে, আর এমন জায়গায় সেগুলোকে লাগাতে হবে যেখানে আপনি এগুলোকে বারবার দেখতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার রুমে আপনি লাগাতে পারেন, যেখানে আপনি বেশিরভাগ টাইম স্পেন্ড করেন, রুমের ওয়ালে লাগাতে পারেন, অথবা যেখানে আপনি ব্রাশ করেন তার সামনে, অথবা ক্যালেন্ডারের উপরেও লাগাতে পারেন। আপনি যেখানে ঠিক মনে করেন সেখানেই আপনি এই কার্ডগুলোকে লাগিয়ে দিন। এখন এরপর আপনাকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, প্রত্যেকটা কার্ডে যেগুলো রয়েছে সেই কাজে আপনার দক্ষতা কতখানি সেই হিসাবে 0-10 মধ্যে একটা নাম্বার দিতে হবে। এর মানেটা হলো আপনি সেই প্যাশনটাকে নিজের লাইফে কতটা প্রয়োগ করেন সেই হিসাবে 5টা প্যাশনের কার্ডের ওপর নাম্বার দেন আউট অফ 10। ফর এক্সাম্পল, মনে করুন আপনি একজন ভালো সিঙ্গার হতে চান, তো আপনি দিনে কতক্ষণ সিঙ্গিং প্র্যাকটিস করেন সেই হিসাবে তার নাম্বার দেন। স্টেপ নাম্বার 4, এরপর আপনাকে এই স্টেপে প্রত্যেকটি প্যাশনকে রিভিউ করতে হবে, মানে আপনাকে এটা দেখতে হবে যে এই 5টা প্যাশনের মধ্য দিয়ে কোনটাতে আপনি সব থেকে ভালো, কোনটাতে আপনার ক্যাপাসিটি রয়েছে আর সেটাতে আপনি কতটা হাই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারেন, কোন প্যাশনে আপনার জন্য পরবর্তীতে স্কোপ রয়েছে, মানে আপনি আগে গিয়ে কোনটাকে প্রফেশন হিসাবেও নিতে পারেন। এখন আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা কার্ডের উপর লিখতে হবে যে এই প্যাশনটাকে পূরণ করার জন্য আপনাকে কি কি করতে হবে, কি অভ্যাস তৈরি করতে হবে আর কোন অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে। অর্থাৎ যতক্ষণ আপনি আপনার নাম্বার 1 প্যাশন খুঁজে না পাবেন ততক্ষণ আপনাকে মন দিয়ে অ্যানালাইজ করতে হবে। আর এই সব কিছু করার পরেও আপনি যদি নিজের প্যাশনটাকে খুঁজে না পান তো আপনাকে স্টেপ 5 ফলো করতে হবে। সো স্টেপ নাম্বার 5, এখন এই সব কিছু করার পর 80-90% চান্স আছে যে আপনি আপনার প্যাশনকে খুঁজে পাবেন। কিন্তু ইনকেস আপনি যদি সেই 5টি কার্ডের 5টি প্যাশনের মধ্য দিয়ে একটা প্যাশন খুঁজে না বের করতে পারেন তো আপনাকে আরও কিছুটা টাইম দিতে হবে। আপনি ওই 5টি প্যাশন ডেইলি বেসিসে ফলো করতে শুরু করুন, মানে এক এক করে কিছুদিন সবগুলোর উপর কাজ করুন আর একটা সময়ে একটা প্যাশনের উপরেই কাজ করুন। আর তারপর কিছুদিন পর এক জায়গায় বসে এটা নোটিস করুন যে এই কয়দিনে আপনাকে কোন কাজ একটু বোরিং ফিল হয়নি, কোন প্যাশনটাকে আপনি লং টাইম পর্যন্ত ফলো করতে পারছেন। অ্যান্ড এভাবেই সাবকনসিয়াস লেভেলে আপনি কোথাও না
না কোথাও শেষমেশ ওই প্যাশনটাকে খুঁজেই পাবেন। আর ওই প্যাশনের সঙ্গে এগিয়েই আপনি লাইফে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারবেন। শুরুতেই কখনো এটা ভাববেন না যে কিভাবে ওটা পূরণ হবে। আপনি যদি আপনার প্যাশনের প্রতি অনেস্ট থাকেন তো সবকিছু এমনিতেই হয়ে যাবে, কারণ আপনি আনন্দ পাবেন আর আপনার স্বপ্ন একদিন সত্যি হবেই। ব্যাস আপনি আপনার প্যাশনকে মন দিয়ে ফলো করতে থাকুন। এন্ড সবশেষে এটাই বলবো যে আপনার লাইফের সেই প্যাশনটাকে খুঁজে বার করার পর আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে সেটাকে জানাতেও ভুলবেন না। এন্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।